নমস্কার, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন লকডাউনের পর আমাদের আজকের থেকে আবার অনলাইন ক্লাস শুরু। আমি আজকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে সপ্তম অধ্যায়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আমরা পড়ছি। দেখো যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গোপালগঞ্জ জেলার কাশিয়ারি উপজেলার অন্তর্গত সাপলিডাঙ্গা নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তো তিনি হরিভক্ত ছিলেন, আমরা তার সম্পর্কে জানব। বারোশো আঠারো সালে বাংলা সাল, 1218 সালে তিনি জন্মগ্রহণ করেন ফাল্গুন মাসে। সেই দিনটি ছিল কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। হরিচাঁদ ঠাকুরের পিতার নাম ছিলেন যশোমন্ত ঠাকুর এবং মাতার নাম ছিলেন অন্নপূর্ণা দেবী। যশোমন্ত ঠাকুর ছিলেন মৈথিলি ব্রাহ্মণ এবং নিষ্ঠাবান বৈষ্ণব। হরিচাঁদ ঠাকুর যশোমন্ত ঠাকুরের দ্বিতীয় পুত্র ছিলেন। তারপরও তিন পুত্রের নাম যথাক্রমে বৈষ্ণব দাস, গৌরী দাস ও স্বরূপ দাস। এরা সবাই ছিলেন বৈষ্ণব, তেনারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করতেন। হরিচাঁদ ঠাকুর ছিলেন খুবই মেধাবী, কিন্তু বিদ্যালয়ে ধারাবাহিক পাঠ তার কখনোই ভালো লাগেনি। তাই মাত্র কয়েক মাস গিয়েই তিনি বিদ্যালয় ত্যাগ করেন, মিশে যান রাখাল বন্ধুদের সঙ্গে, তাদের সঙ্গে গোচরণ করেন, খেলাধুলা করেন, কখনো বা গান করেন। তার গানের গলা ছিল খুবই মধুর, তাই তার গান ভজন কীর্তন শুনে সবাই মুগ্ধ হয়ে যেতেন। তার চেহারাও ছিল খুবই সুন্দর, ব্যবহার ছিল অমায়িক, এসব কারণে সবাই তাকে পছন্দ করতেন। রাখাল বন্ধুরা তাকে বলতো রাখাল রাজা। হরিচাঁদ ঠাকুর ছোটবেলা থেকেই ছিলেন খুব ভাবুক প্রকৃতির, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি আরও কি প্রকট হয়। তিনি ক্রমশ ধর্মের দিকে চলে যান, তবে তিনি নতুন কোনো ধর্ম প্রচার করেননি। তিনি মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ ছিল হরিনাম প্রচার করেছেন। তিনি বলেছেন ভক্তির সঙ্গে হরির নাম নিলেই ঈশ্বরকে পাওয়া যায়, এই নাম সংকীর্তন হচ্ছে তার সাধন ভজনের পথ। তিনি এই হরিনাম মাতোয়ারা হয়ে যেতেন, এজন্য তার এই সাধন পথের নাম দেওয়া হয়েছে মতুয়া। এই জন্য এই সম্প্রদায়কেও বলা হয় মতুয়া সম্প্রদায়। আর এই মতুয়া সম্প্রদায়ের যারা অনুসারী তারাই মতুয়া নামে প্রচারিত। মতুয়াবাদের মূল কথা হলো মনুষ্যত্ব অর্জন, আত্মউপলব্ধি এবং সার্বিক কল্যাণ সাধন। সত্য, প্রেম ও পবিত্রতা এই তিন স্তম্ভের উপর মতুয়াবাদ প্রতিষ্ঠিত। তাহলে মতুয়াবাদ কিসের উপর প্রতিষ্ঠিত? সত্য, প্রেম এবং পবিত্রতা এই তিনটি বিষয়ের উপর মতুয়াবাদ প্রতিষ্ঠিত। সাধারণ লক্ষণ সত্য দর্শন বা ঈশ্বর লাভ, এজন্যই চাই প্রেম। প্রেমের পূর্ব সত্য হচ্ছে পবিত্রতা। আমরা যদি দেহে মনে পবিত্র না হই, তাহলে আমাদের মনে ঈশ্বরের জন্য প্রেম জাগবে না। আর ঈশ্বরের জন্য প্রেম না আসলে আমরা কখনোই কি সত্য উপলব্ধি করতে পারব না। পবিত্র দেহ মনে প্রেমের উদয় হয়, তখন ভক্তের অন্তরে প্রেমময় শ্রীহরি জাগ্রত হন। যেমন আমরা পড়েছি এর আগে কার কথা, যে ধ্রুবের কথা, যে ধ্রুব 5 বছরে শ্রীহরিকে লাভ করেছিল। কেন? তার মনে শ্রীহরির জন্য কি সত্য ছিল, প্রেম ছিল, পবিত্র মনে তিনি শ্রীহরিকে ডেকেছিলেন। হরিচাঁদ ঠাকুর হরিনামের মাধ্যমে সামাজিকভাবে অবহেলিত সম্প্রদায়কে একাত্মবদ্ধ করেন। তিনি বলেন দল নাই যার বল নাই তার। ঠিক তো, এখানে তিনি তার একটা অনেক বাণী ছিল যে দল নাই যার বল নাই যার, একত্রিত মিলে যে কাজটি করা যায় একা সে কাজটি করা বড়ই কঠিন। এর ফলে মতুয়াবাদ এক বিরাট আন্দোলনে পরিণত হয় এবং মতুয়া সম্প্রদায় ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র। এখনও এই মতুয়া সম্প্রদায় প্রচলিত রয়েছে। ঠাকুর বললেন যে ধর্মচর্চার জন্য সংসার ত্যাগ করতে হবে না, সংসারে থেকে সংসারের কাজ করেও ধর্মচর্চা করা যায়। তার এই নির্দেশনায় ছিল হাতে কাম মুখে নাম। তিনি নিজেও সংসারী ছিলেন, তার 2 পুত্র 3 কন্যা ছিলেন। পুত্ররা হলেন গুরুচরণ, উমাচরণ। ঠাকুরের অন্তর্ধানের পর গুরুচরণে গুরুচাঁদ নামে মতুয়া সম্প্রদায়ের প্রধান রূপে পূজিত হন।
মতুয়া সম্প্রদায় হরিচাঁদ ঠাকুরকে বিষ্ণুর অবতার হিসেবে জ্ঞান করেন। তাই তারা বলেন, রাম হরি কৃষ্ণ হরি হরি গোরাচাঁদ, সর্বহরি মিলে এই পূর্ণ হরিচাঁদ। হরিচাঁদ ঠাকুরের মতুয়াবাদে নারী পুরুষ ধনী দরিদ্র বর্ণ ধর্ম এসবের কোনো ভেদ নেই, যে কেউ হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারে। মতুয়া সম্প্রদায়ের মূল কেন্দ্র নারায়ণগঞ্জের ওরাকান্দিতে সাপড়িডাঙ্গা গ্রামের পাশে, সেখানে প্রধান হরি মন্দির অবস্থিত। বাংলাদেশে বিভিন্ন স্থানে হরি মন্দির আছে। 2010 সালে ঢাকা রমনা কালীবাড়ি প্রাঙ্গণে একটি হরি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ওরাকান্দিতে মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। তিন দিন পর্যন্ত মেলা বসে, হাজার হাজার লোকের সমাগম ঘটে ওই স্নানে ও মেলায়। হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলা 1284 সালে 1877 খ্রিস্টাব্দে 23 ফাল্গুন 66 বছর বয়সে হরিচাঁদ ঠাকুর এহনীলা সম্বরণ করেন। ঠাকুরের জীবন ও আদর্শ নিয়ে কবিয়াল তারকচন্দ্র সরকার রচনা করেছেন শ্রী শ্রী হরিনীলামৃত গ্রন্থ। বাংলাদেশে বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হরি মন্দির মতুয়া সহ ভক্তরা নিয়মিত নাম কীর্তন করেন এবং হরিচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। আমরা তার আগে বাণী কয়েকটা পড়ে নেব। হরিচাঁদ ঠাকুরের কয়েকটি বাণী হচ্ছে কি, হরি ধ্যান হরি জ্ঞান হরি নাম সার, প্রেমেতে মাতোয়ারা মতুয়া নাম যার। দুই হচ্ছে, জীবের দয়া নামে রুচি মনুষ্যত্বে নিষ্ঠা, ইহা ছাড়া আর সব ক্রিয়া ভ্রষ্টা। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই যে পরম সাধু জানিও নিশ্চয়। গৃহ কর্ম গৃহধর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। গারস্থ তোমরা ধর্ম অতি সনাতন, দুষ্টের দমন আর সৃষ্টের পালন। এগুলো হচ্ছে হরিচাঁদ ঠাকুরের বাণী, তিনি এই বাণীগুলো প্রচার করেছেন। তারপর তিনি দ্বাদশ আজ্ঞা দিয়েছে, 12টি আজ্ঞা দিয়েছে। এই 12টি আজ্ঞা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 12টি আজ্ঞা হচ্ছে, প্রথম, সদা সত্য কথা বলবে, পিতা মাতাকে দেবতা জ্ঞানে ভক্তি করবে, নারীকে মাতৃজ্ঞান করবে, জগৎকে প্রেম করবে, সকল ধর্মের উদার হবে থাকবে, জাতিভেদ করবে না, হরি মন্দির প্রতিষ্ঠা করবে, প্রত্যহ প্রার্থনা করবে, ঈশ্বরের আত্মদান করবে, বহিরঙ্গে সাধু সাজবে না, স্বরূপ বশে রাখবে, হাতে কাম মুখে নাম করবে। তাহলে কি, হরিচাঁদ ঠাকুরের এই দ্বাদশ আজ্ঞা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এই দ্বাদশ আজ্ঞাটি অবশ্যই অবশ্যই প্রত্যেকে মুখস্থ করবে এবং মনে রাখবে। এই 12টি আজ্ঞা আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয়। দেখো কি না বলছে, সদা সত্য কথা বলবে। সত্য কথা অবশ্যই, প্রত্যেকটা মানুষের তার মনুষ্যত্ব নীতি এখানেই বাধা থাকে যে সত্যবাদী সত্য কথা বলে। তারপর বলছে, পিতা মাতাকে দেবতা জ্ঞানে ভক্তি করবে। আমরা জানি আমাদের পঞ্চগুরুর মধ্যে হচ্ছে পিতামাতা। পিতামাতা অবশ্যই দেবতা তুল্য, তিনি দেবতার সমান, তিনি আমাদের এই পৃথিবীতে নিয়ে এসেছেন। তারপর বলছে, নারীকে মাতৃজ্ঞান করবে, নারীর মর্যাদা। আমরা জানি তোমরা সেভেনের বইতে রয়েছে নারীর মর্যাদা। তোমরা জানো যে পরিবারে নারীকে মর্যাদা দেওয়া হয় না সে পরিবার কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য নারীকে অবশ্যই মর্যাদা দিতে হবে। এটা আমরা যুগে যুগে আরও কাহিনী জানি, যে যেমন দ্রৌপদীর কথা, যে দ্রৌপদীকে অপমান করা হয়েছিল তার শাস্তি স্বরূপ কৌরবরা পেয়েছে। তারপর দেখো কি, জগৎকে প্রেম করবে। এই জগৎকে না ভালোবাসলে কখনোই কোনো কিছু সফলতা অর্জন করা যায় না। তার সকল ধর্মে উদার থাকবে। আমরা অবশ্যই পরমত সহিংসতা হব, কোনো ধর্মকেই ছোট করে দেখব না। জাতিভেদ করবে না, উঁচু নিচু জাতিভেদ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে মানুষের জন্মগত কখনোই কোনো জাতি হতে পারে না, মানুষের কর্মটাই হচ্ছে তার জাত, যে তুমি কি কর্ম করলে সেটাই হচ্ছে আসল। তারপর বলছে যে হরি মন্দির প্রতিষ্ঠা করবে। অবশ্যই
মন্দির প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিদিন না পারো অন্তত সপ্তাহে একদিন মন্দিরে যেতে হবে, যে কোনো মন্দিরে হোক সেটা। তারপর বলা হয়েছে প্রত্যহ শপথ, তারপরে হরি প্রত্যহ প্রার্থনা করবে। প্রার্থনার বিষয়টা অবশ্যই প্রত্যহ প্রত্যেক দিন করতে হবে, তাহলে কি এটা আমাদের নিত্যকর্ম, নিত্যদিন আমাদের প্রার্থনা করতে হবে, ঈশ্বরে আত্মদান করবে। আমরা যদি ঈশ্বরের কাছে ভগবানের কাছে আত্মসমর্পণ না করি তাহলে কখনোই আমাদের কি মুক্তি লাভ হবে না। তারপর বলেছে বহিরঙ্গে সাধু সাজবে না। দেখো অনেকে আছে কি সাধু সাজে, সাধু ভান করে, কিন্তু আসলে কখনোই সঠিকভাবে ধর্মকর্ম নিত্যকর্ম পালন করে না। এই জন্য ইনি বলছে যে শুধু সাজবে না, অবশ্যই ধর্মকর্ম করতে হবে। তারপর বলেছে ষড়রিপু বসে রাখবে, আমাদের বলছে ষড়রিপু সংযম, সংযম না হলে আমরা কোথাও সফলতা লাভ করতে পারবো না, ধর্ম তো দূরের কথা, আমাদের ভেতরে ধর্ম আসবেই। তারপর বলা হয়েছে হাতে কান মুখে নাম করো, আমাদের হাত দুটো ভগবান মানুষ সৃষ্টি করেছে অনেক সুন্দর করে, হাত কেন দিয়েছে কাজ করার জন্য, আমরা কাজ করবো ভগবানের সেবা করবো, এজন্যই ভগবান আমাদের হাত দিয়েছে। আর মুখে অবশ্যই নাম করতে হবে, শিব পঞ্চমুখে ভগবানের নাম করেছে, তারপর সে ভগবানকে নাম করেছে। আর আমরা তো সাধারণ মানুষ, সারাদিন মুখ দিয়ে কত রকম কথা বের হয়, ভগবানের কথা কোথায় বের হয় বলো, এই জন্য আমাদের অবশ্যই নাম করতে হবে এবং নাম প্রতিদিন অন্তত কিছু কিছু করে নাম জপ করতে হবে, যার ফলে অভ্যাস হয়ে গেলে তখন মুখ দিয়ে শুধু ভগবানের নামই বের হবে। এই জন্যই কিছু কিছু হলেও নাম জপের অভ্যাস করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। দেখো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এ সম্পর্কে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আর বাড়ির কাজ তোমাদের এটাই থাকবে এই দ্বাদশ আজ্ঞে তোমরা সবাই মুখস্থ করবে, সবার জন্য আমি শুনি যে এই দ্বাদশ আজ্ঞে সবার মুখস্থ হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, নমস্কার।